হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে সুখ ভোগ করে চলে যাওয়া। তাহলে আপনি কেন সুখ ভোগ করছেন? এইটাই তো সুখ। তুমি যদি তাহলে তুমি এক কাজ করো, তুমি পরিবারের ঝামেলা থেকে মুক্তি পেতে সার হয়ে যাও। তুমি এই যন্ত্রটা নিয়ে এসছো, এই যন্ত্রটা তো কার? বিজ্ঞানের আবিষ্কার তো, তুমি তো এটাকে অস্বীকার করবে যে এটা বিজ্ঞান। মাঝে এই করোনার সংক্রমণ আপনি কি বিশেষভাবে তাহলে? ওই যে বলছিলাম এ নানা রকম মত বাবা, কিন্তু মূল বস্তু একটাই, যে ঈশ্বর ভগবান যিনি তোমাকে আমাকে সবাইকেই জীবন দিয়েছেন। আমার তো রাখার ঝোলাই নাই, প্রণামিনী আমি কি করবো? সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না বাবা। তমন এই যে আমাকে আমার ছবিটা ভিডিও দেখবে, এই যে তুই ক্যামেরা করতে এসছো, এইসব করে নিয়ে যাবে, আমার অনেক নাম হবে। আরে দূর বাবু, যার নাম সারা জগৎ সংসার করছে তার আবার কিসের নাম? নমস্কার, ক্যামেরায় মৃণালের সাথে আমি সৌমেন। এই মুহূর্তে রয়েছি কাঁসাই নদীর একটি জঙ্গলে, বলা চলে কাঁসাই নদীর যে বাঁধ, সেই বাঁধের যে জঙ্গল, বন জঙ্গলে ভর্তি সেই রকমই এলাকাতে। শুনেছিলাম এক সাধু বাবা হাজির হয়েছেন দাসপুরের একটি বিশেষ জায়গাতে। হাজির রয়েছেন বললে ভুল হবে, বেশ কয়েক বৎসর ধরে তিনি রয়েছেন এবং তার অনেক ভক্তও হয়েছে ইতিমধ্যে। সেই সাধু বাবার অনেকে কথা আমরা শুনেছি, তিনি নাকি নিজেই গান লেখেন, সে গানের নিজেই সুর দেন। পাশাপাশি আপনারা শুনলে অবাক হবেন, করোনার অনেক আগে থেকেই তিনি কিন্তু এই মহামারীর কথা তার ভক্তদেরকে বলেছিলেন। আরও অবাক করা কাণ্ড, তার ভক্তদের মধ্যে করোনার সেভাবে কিন্তু কোনো প্রভাবই পড়েনি। এই সাধু বাবা নাকি সারা দিনে প্রায় 100 লিটার জল খেয়েই রয়েছেন, তার খাবার বলতে এটুকুই, এই জলই তার জীবন। তিনি কিন্তু বিজ্ঞানেও বিশ্বাসী। এই সব শুনে আমরা টিন স্থানীয় সংবাদ আজ পৌঁছে গিয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরাজপুরের গ্রামে। পাশেই কাঁসাই নদী, আর সেই নদীর যে বাঁধ, সেই বাঁধ চত্বরে একেবারে নির্জন জঙ্গল। দীর্ঘ প্রায় 10 বৎসর ধরে এই সাধু বাবা কিন্তু এখানেই থাকছেন, পাশাপাশি ভক্তমণ্ডলীকে নিয়ে তিনি নানাভাবে মেতে থাকেন। শোনা যাচ্ছে আগে তিনি নাকি এই কাঁসাইয়ের যে নদী সেই জলের মধ্যেই থাকতেন, পরবর্তীতে তিনি সেই জল থেকে উঠে এসেছেন। ভক্তরা যাই চাইতেন সেটাই তিনি কিন্তু সেই জল থেকে তাদেরকে তুলে দিতেন। এত কিছু কথা, আর এই এত কিছু কথা শুনে টিম স্থানীয় সংবাদ সে জায়গায় পৌঁছবে না বা তার তদন্ত করবে না এমনটা নিশ্চয়ই নয়। আমাদের যারা দর্শক তাদের জন্যই আমরা পৌঁছেছি এই নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরাজপুরের এই প্রত্যন্ত এলাকাতে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব ওই সাধু বাবার সাথে, পাশাপাশি চেষ্টা করব তার দু একজন ভক্তকে যদি পাই তারা কি বলছেন বিষয়টা, কতটা তারা তাদেরকে মানেন। দেখা যাক, সরাসরি দেখতে থাকুন স্থানীয় সংবাদ। তখন ওই নদীর জলে আমরা কেঁদে কেঁদে বলতাম, বাবা উঠে এসো, বাবা এসো না, বলে যেয়ে কী করবো, বাবা বলতো যেয়ে কী করবো। দেখো আমরা বলতাম, বাবা তোমাকে আমরা দেবতার মতন পূজা করব, পূজা অর্চনা করব, না না মা তোরা পারবি নি বাবা, তাইলে তোমার প্রসাদ আমাদেরকে জলের মধ্যে দাও।
বাবা 10 টাকা তো প্রসাদ আমাদেরকে দিত ভালোবেসে, যেইটাই চাইতাম বলতাম তুলসী দাও, বাবা তুলসী দিত। যেদিন মন যেত বলতাম বাবা এই যে কলা চোপা ভেসে যাচ্ছে কলা পাবনি, বাবা আমাদেরকে কলাও তুলে দিয়েছেন, তুলে দিয়েছে বাবা। যোগ্য হতো লোকের খেনে ভক্ত সেবা দিত বাবা, এমন কি অন্য সেবা মানে চিড়া প্রসাদের মতন সেবা এনে দিয়েছে জলের নিচে, সেই ঠিকটা আমরা ঠাকুর বলে মেনে যাই বাবাকে। ছেনার মতন গোপালকে আমরা বলি গোপালের মতন আমরা তোমার সেবা করবো থাকবো এই কিনে, বাবা বলে মা তোদের চোখের জল মুছে ফল, তোদের চোখের জল আমরা দেখতে পাচ্ছি নি মা তোর। তোদের অনেক মা থাকতাম, এখন অনেক কেটে গেছি, এখন অনেক লোক পালিয়ে গেছি, যখন তখন আমরা এসি আমাদের ছেলে হারা হয়ে গেছে বলে আমরা ছেলে বলে গোপালকে আমরা সেহ ভালোবাসা পাই বাবার কাছে, ওই জন্য বাবার কাছে আমরা ছুটে আসি। আমার বাড়ি এইখানে সামনে, আমার বাড়ি বেশি দূরে না, নিজের ছেলে নাই, এরকম ভাবি নিজের ছেলের মতন ভাবি, নিজের ছেলে ভেবে ওই গোপালের কাছে পড়ে থাকি, আর গোপালের আমার এরকম বসে থাকে এই যে জল বয়ে দিয়েছি এই জলটি সেবা করবে। রাত্রেবেলা হয়তো একটুকু দুধ কেনা হয় 1 লিটার কি 500, ওইটুকুন সেবা দিই, আর কি দেবো আমরা তো খেটে খাওয়া গরিবের সংসার, আমাদের কিছু অর্থ নাই, আমরা কাজ করি লোকের ঘরে কাজ করি বাড়িতে লোকের চাষির কাজ করি, ওই চাষের থেকে যতটুকু ফল পাই ওইটুকু নিয়ে আসি, আর কিছুই নাই বাবা দেওয়ার মতন, বাবাকে সেবা দেবার মতন আমাদের ক্ষমতা নাই। অত্যাচার অন্যায় করিসনি এই সব করোনার আগে বাবা বলেই দিয়েছিল মা কঠিন বিপদ আসছে, বিপদ সামলাতে সময় লাগবে করোনার আগে, আর তারপর আমরা তো জানিনি করুণা বলে, বাবা এসে আবার সেই করুণা বলছে দেখলি মা কি দিন এলো কি হচ্ছে দেশটা, সব জ্বলে যাচ্ছে দেশটা চলে যাচ্ছে, বাবা এরকম আমাদেরকে বলতো না, আমাদের কেউ হয়নি, আমরা এখানে কেউ কেউ ইঞ্জেকশন করুণা নিয়েছে কেউ লায়নি, আমরা তো লিইনি করুণা লিব নি, আমরা জোর করে বলে এই অমুক জায়গা যেতে দিবে নি তসুক জায়গা যেতে দিবে নি না বলে এরকম করে ভয় দেখিয়ে আমরা তো দুটো লিয়েছি আর বেশি লিইনি, একটা লিয়েছিলাম। মুনিদে করোনার সময় আপনারা আক্রান্ত হন না? আমাদের কিছুই হয়, আমাদের আমরা এরকম শরীরটি ভালোই আছে, এখনো পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি বাবাই, বাবার কাছে এসি আমাদের সেরকম। এই যে ধরুন বাবার নাম, বাবার নাম হচ্ছে আশুতোষ বাবা, আপনারা আশুতোষ বাবা বলি? হ্যাঁ হ্যাঁ আশুতোষ বাবা। মানে কি অলৌকিক কি কি দেখেন এখানে, মানে যে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হলো? হ্যাঁ আমাদের যে কোনো মানে কোনো অসুবিধা হলে বাবাকে জানাই, বাবাকে জানিয়ে আমাদের সেটা মনে মনে আমাদের পূর্ণ হয়ে যায়, বাবাকে যেটা মনে মনে ভাবি সেটা আমাদের পূর্ণ হয়, এই করি খুবই বিশ্বাস করি। হ্যাঁ খুবই বিশ্বাস করি বাবা, ঘরকে চলে যাই এই আমাদের ভক্তর মধ্যেই, আমরা তো অনেকগুলা থাকি, কোনো সময় হয়তো কারোর সঙ্গে কথাবার্তা কাটাকাটি মানে একটু তর্ক বিতর্ক হয়ে গেল, হয়ে যেয়েও পালি যাই, যেয়ে কিন্তু থাকতে পারিনি ঘরে, যখন মা ডাক শোনার জন্য আকুলি বাকুলি হয়ে ছুটে আসি বাবার কাছে, যতই খিদা থাকো তৃষ্ণা থাকো আসলেই পেট ভরে যায়। জুটাতে পারলে দিলাম, সেবা না দিতে পারলে কি করবো, সবসময় এখানে থাকেন না মাঝে মাঝে কোথাও চলে যান? কোথাও বলতে যখন আমাদের এখানে উৎসব হয় সব উৎসবটাই হয়, দুর্গাপূজা হয় সরস্বতী পূজা হয় এই ঝুল পূজা হয়, ঝুল পূজাটা বলতে পারিনি বাবা, আমার শ্বশুরের নাম, আমরা তো আগেকারের লোক,
আমরা নাম বলতে পারিনি। ওই ঝুল পূজা হয়, কার্তিক পূজা হয়, জগদ্ধাত্রী হয়, অনেক যত কিছু উৎসব সবটাই বাবার কাছে হয়। ওই নিয়ে আমরা কোথাও বেশি যাইনি। যখন ওই শিবে গাজন যখন হয় তখন আমরা ওই গঙ্গাসাগর বা দীঘা, বা দীঘা বলছি পুরী, নাহলে অন্য অন্য জায়গা বেড়াতে যাই, বাবার সঙ্গেই বেড়াতে যাই, খুব কম পয়সার মধ্যে যাই। এই পর্যন্ত। আমার নাম গোলাপি দুলে, বাড়ি এই কিসমত নাড়া। যে আমরা 12 বছর এক গ্লাস দুধ খেয়েছিলাম, বুঝতে পারছো? আর তারপরে, হ্যাঁ, 12 বছর, 12 বছরের উপর এক গ্লাস দুধ রাত্রে তিনটার সময়, রোজ প্রত্যেকদিন রাতে 3টা 4টার সময় এক গ্লাস দুধ খেতাম, আর কিছু খেতাম না। তারপরে আবার বিজখানে কিছুদিন যাবত ওইরকম 12 বছর কেটে যাওয়ার ফল খেতাম। তারপরে আবার ফল খাওয়ার পরে আবার কিছুদিন ছেড়ে দিলাম। তারপরে আবার এই মানে ওইরকম খাওয়া মানে খাবার দাবার খেতাম। তারপরে আবার মানে ওই ফল টলই খেতাম আর। তারপরে আবার ওই করোনার আগেটাই মানে ওই 100 লিটার জল খেতাম। তারপরে 100 লিটার জল খেতাম, কোনোদিন খাবার মানে ওই একটা ফল যুক্ত কি যুক্ত নেই তারও ঠিক নেই, এরকম হতো আর। তারপরে এইভাবেই হচ্ছে। এবার এখন ওই 100 লিটার জল থেকে এখন ওই মানে 18-20 লিটার জল খাই, এরকম ব্যাপার। মানে এই জায়গায় মানে ঘুরতে ঘুরতে এমনি পৌঁছে গেল? হ্যাঁ, এমনি ঘুরতে ঘুরে, কোনো সম্পর্ক থাকেনি কারোর সাথে। আমি যেমন সাধু মানুষ ঘুরতে ঘুরতে আসি, এই এদের সাথে যেমন পরিচয়, এমন এরকম এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আরও আমার কর্ম ছিল জীবনে, অনেক কর্ম, সেসব এখন কর্ম কমপ্লিট করে এসেছি আর কি। যেমন অনেক কিছু মানে এইসব রোগ ব্যাধি ফ্যাধি মানুষের দেখতাম, মানুষকে আশীর্বাদ করতাম, কার কী সব কর্ম হয়নি এইসব বলতাম তাদেরকে। মানে অনেক কি অনেক কর্ম করেছি বাবা, সেসব কর্ম কথা এখন আর মনে করতে চাইনি। এখন আমি আমার কর্মের মধ্যে আছি, আমি আমার নিজে একটু চুপচাপ আছি বাবা। অনেক করেছি, অনেক দুরারোগ্য ব্যাধি ট্যাধি মানুষের সারিয়েছি, সেসব বলে লাভ নাই। সেসব মানুষ আছে, বেঁচে আছে, তারা আমার কাছে ছেলেপেলেরা আছে, সে মানে ফেলর ফেলর ডাক্তার ফাক্তার ফেরত অনেক, এরকম অনেক আছে, সে সব আর বলে লাভ নাই। একদিনে বাবা পরিচয় হয়নি, সাধু কী করে ও জানা, ওইভাবে জানা যাবে সাধু কী করে এইভাবে কি জানা যায় বাবা। আপনার কাছে জীবনের অর্থ কী? এই যে ধরুন আমাদের মানব জীবন, মানে আমরা কেন এসেছি এবং জীবনটাকে কীভাবে, জীবনের অর্থ হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে সুখ ভোগ করে চলে যাওয়া। তাহলে আপনি কেন সুখ ভোগ করছেন? আপনি এইটাই তো সুখ না? এই যে ধরুন আপনি এই সাধক জীবন আপনি নিলেন, আপনি তো পরিবার করতে থাকতে পারতো, আপনারও বিয়ে শাদী করতে পারতেন। হ্যাঁ, পরিবার বলতে যেমন সংসারী মানুষ আর কি, সংসারী মানুষ ভাবছে আমরা সুখে আছি, সেই তারা আবার একদিন দুঃখী হয়ে যাচ্ছে। আর সাধু বলছে আমি সুখে আছি, আমি অনেক দুঃখকে কষ্ট করে জয় করে, যেমন তোমাকে একজন প্রথমে 1 কিল মারলো, তো সেই 1 কিল মারার পরে কেবে তোমার তো লাগবে, একটা লাঠি দিয়ে মারলো লাগবে তো। এবার ডেলি যদি তুমি লাঠিটার মার খাও তাহলে কী হবে, তোমার সেই মারটা সহ্য হয়ে যাবে। সেই রকম সাধু অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা, অনেক জ্বালা, অনেক কিছু সহ্য করে তখন সে বাবা এই জায়গাটায় পৌঁছেছে। নাকি পরিবারের ঝামেলা থেকে মুক্তি পেতে? না 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 না, এ ভুল কথা। তুমি যদি তাহলে তুমি এক কাজ করো, তুমি পরিবারের ঝামেলা থেকে মুক্তি পেতে সাধু হয়ে যাও, সাধু হয়ে যাও। কারণ এখন পরিবার মানে তো মানে একদম যাচ্ছেতাই অবস্থা, এরকমই তো। না 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 না, সংসার হচ্ছে পবিত্র স্থান। আমার বাবা মা যদি সংসার না করতো আমি কোনোদিন আসতে পারতাম না। মাতৃজনীকে পিতৃজনীকে কখনো অসম্মান করা যাবে না বাবা। সাধক সে সিদ্ধি লাভ করে, তার মাতৃপিতৃর পূর্বপুরুষের যদি না স্বীকৃতি থাকে, যদি না অবদান থাকে, পূর্বপুরুষের যদি চাওয়া না থাকে, তাহলে একজন পূর্ণ যোগী আত্মা সে পৃথিবীতে আসতে পারে না, কখনো সম্ভব না। আপনার মানে বেড়ে ওঠা কোথায়, ছোটোবেলার যে আপনি জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা? আমি কলকাতায় বড় হয়েছি বাবা। আমার হাওড়া জেলায় যে বাগনান আছে ওইখানে আমার জন্মস্থান ছিল, আমি ওইখানে লেখাপড়া শিখেছি। তারপরে আমি কলকাতায় ছোটোবেলা থেকে থাকি, তখন আমার 13 বছর বয়স। মানে তারপর কীভাবে মনে পড়ে হঠাৎ এই পথে? মানে না না, আমি ছোটোবেলা থেকে, আমি 8.5 বছরে আমার এই জগৎজননী যে তারামা, আমি ব্রহ্মরূপ স্বরূপ দর্শন করেছি, আমি তারামা বলে ডাকতাম। তো আমার জীবনে হয়তো তোমরা দেখতেও পারো, ফোনে ফোনে হয়তো কেউ ছেলেপেলে তুলে নিয়ে ছাড়তেও পারে। আবার আমি মানে অনেককে বলেওছি আমার নিজের জীবনের কথা। তো সেই আমার জগৎজননী যিনি ব্রহ্মস্বরূপ,
মা তেজরশ্মী, তিনি আমাকে এই পথে নিয়ে এসেছেন, তিনি আমার গুরু, তিনি আমাকে দর্শন দিয়েছেন বাবা। তাহলে আপনি কামাখ্যা বা ওই সাইডে ছিলেন, গেছেন কখনো? না, কামাখ্যা বা আরও মায়ের জনী রূপে আমি এমনি গেছি, ওই রকম তন্ত্রমন্ত্র যেটা তুমি বলতে চাইছো মানে কামাখ্যার যে তন্ত্রমন্ত্র এইসব আমি কিছু শিখিনি, আমাকে কিছু শিখতে লাগেও নি, আমি আমার মায়ের আদেশ নিয়ে মানে মা আমাকে কৃপা করেছেন আমি তাই তা মায়ের দর্শন পেয়েছি সেইভাবেই জগৎ। মানে মূলত যে ঘুরে বেরিয়েই সাধনা আপনার, সেখান থেকেই আপনি মোটামুটি যতটুকু সিদ্ধি লাভ করেছেন সেটাই? না, সিদ্ধি লাভ আমাকে মা দর্শন দিয়েছেন তো, আর 8.5 বছরে দর্শন দিয়েছেন, তারপরে আমি এই যে মনুষ্য জীবনটাই এসেছি, এই যে যেমন বললে বাবা তোমার জীবনের উদ্দেশ্য মানে মনুষ্য জীবনের উদ্দেশ্য কী, আমি যেমন বললাম তোমাকে খেয়ে মেখে ঘুমিয়ে সুখ ভোগ করে চলে যাওয়া, তো এটা তো বাবা কথার কথা, তো সুখ ভোগ মানে কী, সুখটা কী সেটা তো জানতে হবে, তো তুমি সুখ যে কী জিনিস যদি না জানতে পারো তাহলে তুমি কী করে বুঝবে? এখন তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কী বলবে যে সুখ ভোগ কাকে বলবে? এখন তুমি বলো এটি ভালো গাড়ি, এটি ভালো গাড়ি, হ্যাঁ এটি সুন্দর বউ, হ্যাঁ একটি মানে ছেলেপুলে হবে ভালো সংসারী জীবনে যে কিছু ধন দৌলত হবে কিছু জমি জায়গা হবে, সেটা তাদের কাছে সুখ, সেটা হচ্ছে বাহ্যিক জড়জগতের সুখ, কিন্তু অন্তর্জগতে প্রবেশ করা তো বাবা এই গৃহস্থী মানুষের এতটা সুখ আসবে না, যেগুলোকে ইন্দ্রিয়কে জয় করতে হবে, তোমার দেহের যে ইন্দ্রিয় যে মানে যে ইন্দ্রিয়গুলি আছে আর কি, এই ইন্দ্রিয় যদি জয় করতে পারো তবে বাবা সেই সুখ পৌঁছাতে পারবে, সে অন্তরের কথা বাবা, সে যোগীর কথা। এই যে দীর্ঘদিন নাকি আপনি এই কাঁসাইয়ের জলে ছিলেন, মানে মানে কেন মানে সেই ধরনের? তখন শুধু কাঁসাইয়ে নয়, আমি নানা রকম রূপনারায়ণ গঙ্গা কলকাতার গঙ্গাতেও ছিলাম, রূপনারায়ণেও ছিলাম, জল মা গঙ্গা তো আমার মা, সে আমাকে জন্ম দিয়েছে, তা আমার জন্মের পরে আমার এই অস্থি যাবে মা গঙ্গার কাছে, জটে আমার হর হর মহাদেব, হ্যাঁ তো বাবা যিনি পরম পিতা তিনি আমাকে সৃষ্টি করেছেন, তো তার সাথে কে না মিলতে চাই বাবা, কার ইচ্ছা নাই, তোমারও ইচ্ছা হবে, তুমিও যদি সাধুর পাশে বসে থাকো তোমারও একদিন ইচ্ছা হবে এইসব ছেড়ে দিয়ে তুমিও সাধু হয়ে যাবে, সাধু সাধুর মহত্ব কি এত সহজ বাবা, এত সহজে পাওয়া যায়? সাধুকে চেনা দেবেরও দুর্লভ জন্ম, দেবতারা পর্যন্ত সাধুকে চিনতে পারেনি, মনুষ্য জন্মের শ্রেষ্ঠ জন্ম সাধু জন্ম, সমস্ত জন্মের শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম, আর মনুষ্য জন্মের শ্রেষ্ঠ জন্ম হচ্ছে সাধু জন্ম, যা দেবেরও দুর্লভ জন্ম, দেবতারা জন্মেই সাধু হয়ে যায়নি, কেউ ধরুন জন্মেই কি সাধু, জন্মেই সাধু থাকে তাই, হ্যাঁ কিন্তু এই জগতের মানুষের সাথে মিশে অসাধু হয়ে যায়, ভোগী লোভী পাপী হয়ে যায় বাবা, তারপরে তার কামনা বাসনা তাকে ত্যাগ করতে হয় তবে সে সাধু হয়, অনেক সাধনার কথা, আর জন্ম জন্মান্তরের কর্মফল তাকে, মাতৃগর্ভে সে সাধু ছিল যোগী ছিল, তা নাহলে সে ধরাধামে আসতে পারতো না, তার জন্মটাই হতো না বাবা, মৃত সন্তান হতো। এই বাহ্যিকে যে জগৎ আছে, এই যে আমরা যে কিছু দেখছি সমাজ কাঠামোতে যা দেখছি, এগুলো হচ্ছে জড় জগৎ, এগুলো হচ্ছে মানুষের ভালো লাগা সাজানো, প্রকৃতি সাজিয়েছে, আর এই প্রকৃতির মতো নিজের দেহের ভিতরে একটা জগৎ আছে বাবা, সেই জগৎকে অর্জন করতে হবে, উপলব্ধি করতে হবে, সেটাই সাধনা, জন সাধনা, সেখানে সে সুখী। এই ধরুন করোনার সময় আপনার যারা শিষ্য বা শিষ্যা তারা সবাই করোনা থেকে রক্ষা পেয়েছে? করোনা থেকে রক্ষা পেয়েছে না, কেউ ডাক্তারের কাছেও যায়নি, আর কত মানুষকে বুঝিয়েছি বলেছি আমার যত শিষ্য শাবক বা ছেলে পেলে বা আমাকে যারা ভালোবাসে এখানে এসেছে ও তাদেরকে আমি এমনি ডাক্তার বাড়ি কোনোদিনই পাঠাইনি, ও করোনা কি এখানে, তখন আমার এখানে প্রায় গাজন হয়েছিল প্রায় হ্যাঁ 150 লোক এখানে এনি টাইম থাকতো, নাকি পাখি ও সব ওই মানে যে আমাদের দেশের যে মানে একটা সংবিধান ছিল, আমি তখন বলেছিলাম যে দেখো আমার এইখানে যা মানুষ বাইরে না গেলেই হলো, হ্যাঁ এখান থেকে আমি তো সংবিধান মেনেই করব, কারণ দেশ সারা দেশ যখন সংকটজনক তখন তাদের আমার প্রতি তাদের বিশ্বাস ছিল, সেই সব ঢাকি পাকি তারা সব এসেছে মাস্ক পরে বাইরে থেকে, এখানে এসে তারা তা খেয়েছে ঘুমিয়েছে, তাদের একজনেরও করোনা করোনা কেন, কোনো সংকটজনক পরিস্থিতি আসে না, জ্বর বলেই কোনো জিনিস আমরা জানিনি, জ্বর হলেও সে কর্ম আছে বাবা, একদিনে সাধু হয়নি, সাধু তো তার ইন্দ্রিয়কে জয় করেছে বাবা, আপনি বিজ্ঞান মানেন? হ্যাঁ অবশ্যই, বিজ্ঞান তো আমার আমাদের মতো যোগী ঋষি মনি ঋষিদের থেকেই সৃষ্টি বাবা, বিজ্ঞান কি, বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, যেমন তুমি এই যন্ত্রটা নিয়ে এসছো,
এই যন্ত্রটা তো কার, বিজ্ঞানের আবিষ্কার তো, তুমি তো এটাকে অস্বীকার করবে যে এটা বিজ্ঞান এটা রূপ দিয়েছে। এই যন্ত্রের সাহায্যে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কথোপকথন বা কোনো সিস্টেম বা যন্ত্রের দ্বারাই আজকে মানুষ বিভিন্ন রকম কাজকর্ম, 100টা মানুষের কাজ একটা যন্ত্র করে দিতে পারে, এটা তো মানতে হবে। একটা 100টা মানুষ মাটি কাটছে, একটা জিসিপিএসে 10,000 লোকেরও কাজ করে দিতে পারে একদিন, তো সেইটা তো মানতে হবে বাবা। আর বিজ্ঞান কি? বিজ্ঞান মূলত বিশেষ জ্ঞান, অর্থাৎ আমরা যে জ্ঞানটাকে মনে রাখবো আমাদের জাগরিত জগতে, মানে এই যে পার্থিব জগতে, যেমন তুমি এসেছো, তোমার পরে যে ছেলে কর্ম করবে সে কীভাবে করবে, আজকে মনিরিষেরা কী করেছে সেটা রেখে গেছে, আর সেইটাই যুগ অবতারে। আজ থেকে 500 বছর আগে যাও, এত গাড়ি ঘোড়া ছিল না, এত ফোন টোনের ব্যবহার ছিল না, এত কিছু ছিল না, তখন মানুষ কষ্ট করে জীবনযাপন করেছে, সেটা এখন বিজ্ঞানের প্রযুক্তিতে এসে আমরা সব জানতে পেরেছি। যেমন আগে একটা সাধু দেখলে আমাদের কৌতূহল হতো, একটা গুণী তান্ত্রিক দেখলে আমাদের কৌতূহল হতো, সেইগুলো আমরা রিসার্চ করে কমপ্লিটলি জানতে পেরেছি। এই মনুষ্য শরীরটাকে আমি যদি আজকে কথা বলি তো তুমি জানতে পারবে বাবা, একটা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তারাও আমার কথা শুনবে, তার কারণ আছে। কারণ যার এই বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে নিখিল মনুষ্য দেহের ভিতরে, এই মানব দেহের ভিতরে আছে বাবা। তাহলে এই যে অত মানুষের মাঝে এই করোনার সংক্রমণ আপনি কি বিশেষভাবে, তাহলে ওই যে বলছিলাম 100 লিটার জল খেতাম, আচ্ছা এই করোনাটা কি? এই করোনাটা হচ্ছে লাল রস, লাল রসের মধ্যে যে ভাইরাসটা জারণটা ঢুকেছিল সেটা এতই ক্ষুদ্র আর এতই বিষাক্ত যে সে সমস্ত কিছুকে হজম করে নিতে পারে, মানে ছিদ্র। যেমন তোমার ঘরে একটা মাকড়সা আছে, ফাঁদ পেতেছে, তো সেই রকম ওই জারণটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করেছে। যেমন এটা অনেক রকম জারণ, যেমন টাইফয়েড হয়েছে, তুমি কি টাইফয়েডের জারণটা দেখতে পাচ্ছ? কোনো জারণ তো আমরা জীবাণু তো দেখতে পাচ্ছি না, সেই জারণটা মানুষের শরীরে অতটা প্রতিরোধ ক্ষমতা ছিল না, তো সেই কারণে আমরা সেটা নতুন রোগ, বিজ্ঞান তাকে গবেষণা করে আবিষ্কার করতে তাদের তো একটা সময় লাগবে বাবা, যেই করুক। সে যদি আমিও কোনো কিছু একটা করি তো সেটা মানুষকে যদি বলি সে বুঝবে কীভাবে, তো সেটা মানুষের মধ্যে প্রয়োগ করতে হবে। তো সেইভাবে করোনা হচ্ছে এই লাল রস, অর্থাৎ শরীরের যে কোনো রোগ, যে কোনো কিছু, তোমার একটা কোনো না কোনো সমস্যা থেকে তো আসে, তো সেই সমস্যাটা কী? তো মানুষ এইরকম তিনটে ধারায়, অর্থাৎ তিনটে গুণে তার শরীরকে প্রাপ্তি করেছে। সেই তিনটে গুণ যারা ভাগবত কথা বা যারা ধর্মগ্রন্থ পাঠ করেছে বা যারা সাধারণ মানুষকেও বোঝানো যাবে, যেমন একটা ধান চাষ করেছে, তো ধানে আগড়া হয় কি হয়নি? হয়তো ধান চাষ করার পরে তো আগড়া হয়, তো সেই আগড়াটা ধরো আগড়া, আচ্ছা তা আগড়াটা কি ধানের মতন দেখতে নয়? দেখতে, তাহলে তার মধ্যে কি চাল থাকে? না, চাল থাকে না। সেই রকম ধানটা একটা গুণ, ধানের ভিতরে একটা চাল আছে সেটা একটা গুণ, আর আগড়াটা আর একটা গুণ। কী বলছি বুঝা যাচ্ছে? এবার এইটা এই রকম মানুষের ভিতরে সব মানুষের মধ্যে এই তিনটে গুণ থাকে, কিন্তু তারা এই তিনটে গুণকে জাগৃত করতে পারে না, মানে জানতে পারে না। সেই রকম এই তিনটে গুণকে যদি না জাগৃত করতে পারে তাহলে মানুষ সে জায়গায় বা নিজেকে উপলব্ধি করতে পারবে না। শিষ্যরা ওই সময় কি বেশি পরিমাণে জল খেত? মানে না না, ওদেরকে আমি জানি এইটা কি বা জানতাম, কিন্তু দেখো আমি যদি বলি, আমি তো আর এই জগৎ সংসারের মঙ্গলের জন্য এসেছি, কিন্তু আমি তো আর সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে আসিনি, বা আমি তখন একটা ধরো আমাকে নিয়ে মানুষ বলবে কি আছে কি জানো, বলে কিছু লাভ নাই বাবা। হ্যাঁ, তো আমি আমার মতন আছি, তো আমি আমার বুঝলাম যে এইটি মোটামুটি আমার কাছে কর্ম আছে, তো আমি বললাম, তো সেই জায়গা থেকে আমি ওই 100 লিটার জল খেতাম, তাদেরকে বুঝিয়েও দিয়েছি। শুধু জলের ব্যাখ্যা ওইটা নয়, মানে জল হচ্ছে শরীরকে ঠান্ডা করে, শীতল করে, রোগ নির্ণয় করে। কোনো ডাক্তারের কাছে যাবে সে দেখবে বলবে বেশি করে জল খাও, এই কথাটা কেন আগে বলে? কোনো ডাক্তারের কাছে আগেই যখন যাবে সে আগেই বলবে তোমাকে বেশি করে জল খাও, খাবার কম খাবে জল বেশি করে খাও। তো সেই জল হচ্ছে জীবন, আর জল খেয়ে মানুষ যদি তার শরীরকে ঠিকঠাক রাখতে পারে তাহলে সে পারে বলে। তো সেই সব আছে, জিনিসপত্র আছে বাবা, সেসব মানুষের কর্ম আছে, অনেক কর্ম করে ব্যাধি সারিয়েছি, তো শরীরটা আগে জানতে হবে শরীরটা কী। তো শরীরকে না সতেজ রাখতে পারলে তুমি সাধনা করতে পারবে না, পূর্ণ শরীর না হলে সাধনা করতে পারে না। আর শরীর সম্পর্কে জানা যায়, এবার ধরো একটা সংসারী মানুষ, সে খেয়ে মেখে পড়ে অনেকটা তার শরীর মানে নষ্ট করে ফেলেছে, মানে একটা বাসন তুমি কতদিন চালাবে? ফুটো কাটা তো হবে বাবা,
সেরকম মানুষেরও একটা আয়ু আছে, যেমন একটা মানুষ 50 বছর বাঁচে, 60 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে, এরকম একটা মানুষের এখন শতকরা 100 ছিল, এখন হয়তো 70-80 জন হই মানে বছর এরকম একটা এসছে আর কি মানুষের আয়ু। এই জায়গাটা কাদের? এই জায়গাটা এখানের বাসিন্দার, এই যে আভা মাইতি পঞ্চা মাইতি, এই যে আমাদের এখানে সব আছে, তাদের জায়গা কাদের? এবার এবার তোমাকে বলবো, বলো তুমি, বলো তুমি তো আমাকে প্রশ্ন করছো জায়গাটা কাদের, জায়গা কার, বলো তুমি, বলো জায়গা কার? তুমি তো একটা সাধুকে বলছো, মানে ধরো আমি এখন সাধু বাবা বলেই তুমি প্রশ্ন করছো, তুমি বলো জায়গা কার, বলো জায়গা কার? তুমি তো এক্ষুনি বললে বিজ্ঞান বিশ্বাস করো বাবা, আমি তো বলছি হ্যাঁ বাবা বিশ্বাস করি, তুমি বলো জায়গা কার, বলো জায়গা কার? মালিকের নাম পরিবর্তন হবে, কিন্তু এই সমস্ত পৃথিবীটা যার, তার কি আর জায়গার কিছু ইচ্ছা আছে বাবা? সারা পৃথিবীটা তো ভগবানের, ঈশ্বরের। এবার সে কেউ ভগবান বলছে, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, বিভিন্ন সংস্থা বিভিন্ন, কেউ জলকে পানি বলছে, কেউ ওয়াটার বলছে, এ নানা রকম মত বাবা, কিন্তু মূল বস্তু একটাই, যে ঈশ্বর ভগবান, যিনি তোমাকে আমাকে সবাইকেই জীবন দিয়েছেন। জীবনটা কী করে দিয়েছে সেটাও তো জানতে হবে, এমনি এমনি তো দিয়ে দেয়নি, সেই তীর্থে গুণ ধারা। আস্তে আস্তে দেখলাম ওখানে মানে পাথর দিয়ে একটা মূর্তি মতো, হ্যাঁ ওটা আমরা শিব মূর্তি আর কি, ওখানে গাজন হয় দেবাদিদেব মহাদেবের, ওটা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, এখানে যত মূর্তি আছে সবই আমার নিজের হাতে। হ্যাঁ হ্যাঁ, সে তুমি সেই দুর্গা পূজার সময় এলেই দেখতে পাবে, মা দুর্গা এখানে আছে, বছর বছর পূজা হয়, তার ছবি টবি আছে, ছেলেদের কাছে আছে, কোণে কোণে নিয়ে গেছে, অনেকেই আছে। অনেক ভক্তের সমাগম ঘটে, যার যখন ভালো লাগে আসে, ও অনেক ভক্ত দিয়ে আমি কী করবো? আমি সাধু মানুষ, আমার পুজো করা নিয়ে কথা, আমার ধর্ম কর্ম মানে ঈশ্বরের নামগান করা কথা, আমি কেউ নাই করুক কেউ না শুনলো আমার জেনে লাভ, আমি আমার ধর্ম করছি, আমি আমার ভগবানকে ডাকছি, আমার সাধু হয়েছি, কে কী করবে না করবে, যার ইচ্ছা যাবে ভক্তি যাবে সে করবে, ধর্মের বোঝা ভগবানের বয় আমার জেনে লাভ, বলছি বাবা বুঝে গেল? আপনার কোনো চাহিদাও নেই, টাকা পয়সা বা কিছু এরকম কোনো চাহিদা তো? আমার তো রাখা, অনেকে তো প্রণামই দেয় না, আমার তো রাখার ঝোলাই নাই, প্রণামই নি আমি কি করব? না অনেক ধরুন বাড়ি অনেক সাধু দেখবেন, কিছু দরকার নেই বাবা, সাধু হলে সে সাধু কি করবে? সাধু মানে তো তার সর্বস্ব ত্যাগ করে সে সাধন ভোজন করছে, তার চাওয়া পাওয়া নাই, কেউ কিছু নিয়ে এলো সে তার দিল, খেলো, সাধু বাবাকে সেবা দিল। অনেক সাধুই বাড়ি বয়ে আসে এবং কিছু অর্থের দাবি করে, তাও আল্লাহকে সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না, সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না বাবা, এত সাধু সাজা নয়, কি বলছি বুঝা যাচ্ছে? সাধু সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। এবার কি, সাধু হতে গেলে সাধু ধন প্রাপ্তি করতে হয়, সাধু এই জন্যে বলা হয়েছে কেউ সেজেছে, হ্যাঁ কেউ সাধু হবার বাসনায় পড়ে আছে, কেউ আবার সাধুদান লাভ করে, আনন্দ উপভোগ করছে, মহানন্দে আছে, তো আবার কেউ সাধু বস্ত্র পরে চুরি ডাকাতি করছে, কেউ আবার অন্যায় অত্যাচার করছে, কটু কথা বলছে, হ্যাঁ তো সে তাতে কি আছে, তার জন্যে কিছু যায় আসেনি, সত্যিকারের যে সাধু তার এসব ভেবেও কিছু লাভ নেই। তবে হ্যাঁ, যেমন যাত্রা করলে সাজতে তো হবে, পোশাকটা দেখে তো চিনতে পারবে বাবা, এরকম সাধু বস্ত্র অঙ্গে থাকতে হবে। আবার অনেক সাধু আছে উলঙ্গ যোগী সন্ন্যাসী, যেমন অনেক 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 ধর্মে আছে উলঙ্গ বাবা, কখনো কখনো হয়তো আমাকেও দেখতে পাবে, কী বলছে বুঝা গেল? ও নিয়ে ভাবনা নাই, সাধুর অত ভাবনা কি, যাদের মধ্যে কামনা বাসনা নেই, আসক্ত মোহ নেই। যারা এই ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে শেষ কী কথা বলবেন জীবনকে সহজ করতে গেলে? তারা আমার কাছে না এলে কী করে বলবো, এর মধ্যে যা যে যা যে যা, যেটা জানতে চাইছো এই গুরুতত্ত্ব গোপন কথা, আর শুধু গোপন নয়, মানুষের জীবনকে সংস্কার করতে হবে। যেমন তুমি এই যে জমিটাকে যদি আগাছা হয়ে আছে, এটাকে তো হাল করতে হবে, হাল করে বীজ ছড়ানোর আগে তো এগুলো আগাছা পরিষ্কার করতে হবে, তেমন আমাদের জীবনে অনেক কিছু আগাছা আছে,
আমরা যে জীবনযাপন করছি, কাম ক্রোধ লোভ মোহ, লোভ লালসা আশা আকাঙ্ক্ষা, এই যে মাশ্চর্য, এই যে আমাদের দিকে বহু ইন্দ্রিয় দমন, এই যে আমাকে আমার ছবিটা ভিডিও দেখবে, এই যে তুমি ক্যামেরা করতে এসছো, এইসব করে নিয়ে যাবে, আমার অনেক নাম হবে। আরে দূর বাবু, যার নাম সারা জগৎ সংসার করছে তার আবার কিসের নাম? সাধু হয়েছি আমি, আমি ভগবানের কাছে বসে আছি, ভগবানের নাম করবে মানে আমার নাম করবে, যে ভগবানের নাম করবে সে আমারই নাম করবে, সৎগুরু সৎসঙ্গ সৎ কৃপা বিনা তো কিছু আছে? তো সাধু তো জ্ঞান বাবা, জ্ঞান বিনা সারা জগৎ অন্ধকার, সাধু হচ্ছে স্বয়ং জ্ঞান, জ্ঞান বিনা সারা জগৎ অন্ধকার।